নমস্কার। হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি, আনন্দিত, এবং সব থেকে বড় কথা যে আমি আজকে সম্পূর্ণ সুস্থ। শুধু আমাকে এখন অবজারভেশনে রাখা হয়েছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব কী কী হয়েছে, কীরকম। যেমন আমার একটা ক্র্যাক ছিল, স্যার বলেছিলেন, সাজি স্যার বলেছিলেন যে একটা ক্র্যাক ছিল, সে ক্র্যাকটা মানে ওই সরে গেছিলো, সেটা অ্যালাইন হয়ে গেছে। আর আমার প্রচণ্ড ব্যথা ছিল, সেই ব্যথা যেটা ছিল সেটা আজকে স্যার আমাকে ওটিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেছে। এবং ট্রিটমেন্টটা যাদের ইন্টারেস্ট আছে তারা আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি সেই ট্রিটমেন্টটা সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বলবো কীভাবে ট্রিটমেন্টটা করেছি। উইদাউট কাটা ছেঁড়া, উইদাউট এনি অপারেশন, ঠিক আছে, কোনো কাটা ছেঁড়া উপর থেকে। এবং আমি কাঁদতে কাঁদতে ঢুকেছিলাম, আস্তে আস্তে বেরিয়েছি। বিশ্বাস করুন, আমার নিজের লাইফ এরকম 15 মিনিটের মধ্যে যে আমার মানে ভয়ঙ্কর ব্যথা ছিল সেখান থেকে আমি এখন দেখেন আমি হাসছি, আমি খুব আনন্দে আছি। তার একটাই কারণ যে সাজি স্যার সুন্দরভাবে কীভাবে করেছে সেটা জানতে হলে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আমি সেটার উপরে ডিটেলস একটা দিই। এখন বলবো না, সময় নষ্ট করবো। এবং আমাকে আরও 14 দিন মতো এখানে থাকতে হবে, কারণ স্যার বলেছে আমাকে 2 উইক অবজারভেশন, এই এই ট্রিটমেন্টটা হওয়ার পরে অবজারভেশনে রাখবো বলছে। কারণ কি, আমি যদি বাড়ি চলে যাই, আমি হায়দ্রাবাদে আছি, বাড়ি চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি যখন ফিরবো মানে আসতে চেষ্টা করবো আমি তোমাকে সামনে রেখে অবজারভেশন করবো, সেই জন্য 14 দিন বলেছে আমাকে অবজারভেশন করবে। আর প্রথম 7 দিন দেখবে, তারপরে নেক্সট 7 দিনে অবজারভেশন করবে, মানে তারপরে বলবে সাথে লাগবে কি লাগবে। তো এইটাই সব থেকে বড় কথা যে আমি আজকে সম্পূর্ণরূপে সুস্থ, স্যার অবজারভেশনে আছি। এবং স্যার এটাও বলেছে যে হার অ্যালাইন করে দিলাম, হার সেটিং করে দিলাম, তারপরে তোমার 3 দিন মতো ব্যথা থাকবে, কিন্তু হার সেটিং এর ব্যথা সেটা তোমার সেই আগে যেমন বুঝতেই পারছিলাম না, দাঁড়াতেই পারছিলাম না, সেই জিনিসটা নেই, এবং সত্যিই সেই জিনিসটা নেই। এবং আমার কোমরের বেল্ট সরে গেছে, কারের বেল্ট আছে এটা পড়তে হবে, পায়ের বেল্ট আছে ওটাও পড়তে হবে, সেটা মানে আজকে আমি আনন্দিত, মানে আমি মানে আস্তে আস্তে বেরিয়েছি এবং প্রত্যেকটা লোক স্যার পর্যন্ত, সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।